ঘরে বসে শিখি। আজকে যেই ক্লাসগুলো হয়েছে প্রাইমারিতে সেইগুলো আপনাদেরকে জানাই দিচ্ছি। আজকে 26 তারিখ রবিবার, তৃতীয় শ্রেণী ইংরেজি পূর্ণ প্রচার, চতুর্থ শ্রেণী ইংরেজি, পঞ্চম শ্রেণী গণিত, ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ, ইউনিট 11, লেসন 1, 2, 3 বি, বাড়ির কাজ। নাম্বার 1, ক্যান ইউ গিভ মি ড্যাশ প্রশ্নবোধক। 2, ক্যান ইউ ড্যাশ প্লিজ পূর্ণ প্রচার। ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ, ইউনিট 14, লেসন 1, 2, 2 বাড়ির কাজ। নাম্বার 1, অ্যাক্টিভিটি বি। নাম্বার 2, রাইট অ্যাবাউট ইয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 6, ভগ্নাংশের সাহায্যে গুণ, পৃষ্ঠা নং 51 থেকে 52। বাড়ির কাজ, 1 নম্বর, 3 ভাগের 2 ভাগ গুণ, 5 ভাগের 4 ভাগ। 2 নম্বর, 4 ভাগের 3 ভাগ গুণ, 8 ভাগের 3 ভাগ। 3 নম্বর, 6 ভাগের 1 ভাগ গুণ, 3 ভাগের 7 ভাগ। 4 নম্বর, 3 ভাগের 2 ভাগ গুণ, 7। 5 নম্বর, 7 ভাগের 1 ভাগ গুণ, 3। 6 নম্বর, 7 ভাগের 6 ভাগ গুণ, 2। ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, লেসন 17, টপিক বোর্ডস সেল অন দ্য রিভার্স। লার্নিং আউটকাম, আফটার উই হ্যাভ স্টাডিজ দিস লেসন উই উইল বি এবল টু, নাম্বার 1, রেকগনাইজ ইংলিশ সাউন্ডস, নাম্বার 2, রেকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেসেস, নাম্বার 3, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পয়েন্টস। হোমওয়ার্ক HW, হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড আফটার রিডিং দ্য পোয়েম, রাইট অ্যাবাউট ইয়ার ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন 5 সেন্টেসেস। ষষ্ঠ শ্রেণী, বিষয় চারুপাঠ, অধ্যায় নীল নথ আর পিরামিডের দেশ, বাড়ির কাজ। নাম্বার 1, কখন জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। নাম্বার 2, উটের ক্যারাভ্যানকে মিশরের ভাষায় কী বলে। সুয়েজ বন্দর ভূমধ্য সাগর থেকে কত দূরে অবস্থিত। নাম্বার 4, বেদুইনের কাছে পুত্রের চেয়ে প্রিয়তর কী। 5 নম্বর, ভূতের চোখ কোন রঙের হয়। সপ্তম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 2, ক্লাসে করানো হয়েছে 9, 10 এবং 12 নং প্রশ্ন, হোমওয়ার্ক 11, 13, 14 এবং উদাহরণের অঙ্কগুলো। ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ, ইউনিট 3, লেসন 5, হোমওয়ার্ক, রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োর ওন ওয়ার্ডস, হোয়াই শুড উই ফর গিভ দোজ হু হার্ট আস। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য এভারেস্ট সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, শেখ মুজিবুর রহমান। ক্লাসে করানো হয়েছে সৃজনশীল প্রশ্ন, পাঠ পরিকল্পনা 4। বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন, অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র, যেখানে সবারই সম্মান স্বাধীনতা থাকে, যেখানে প্রত্যেককে হবে তার জগৎ নিয়ন্তা, এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। একদিন আপনারা বুঝতে পারবেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতা আন্দোলনে ব্রতী হবেন। ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে। খ, বাংলার ইতিহাস, এ দেশে মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কী বোঝানো হয়েছে। গ, উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর। ঘ, উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ভাষণটি সম্পূর্ণভাবে ধারণ করে, মন্তব্যটি যথার্থ মূল্যায়ন কর। অষ্টম শ্রেণী, বিষয় বিজ্ঞান, অধ্যায় 6, ক্লাসে করানো হয়েছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। আজকে যা শিখলাম, ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা জানা থাকলে কীভাবে প্রোটন সংখ্যা বের করা যায়। বাড়ির কাজ, কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা 19 হয়, এর ভর সংখ্যা যদি 39 হয়, তাহলে এর নিউট্রন সংখ্যা কত। নবম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 3, ক্লাসে করানো হয়েছে 3.3 মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ, 13, 7, 21, 23। বাড়ির কাজ 19 নম্বর, x³ + 3s² + 3x + 2। নবম শ্রেণী, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় 4, পাঠ
সালোক সংশ্লেষণের প্রভাবক বাড়ির কাজ প্রভাবকের অভাবে সালোক সংশ্লেষণে কি প্রভাব পড়তে পারে দশম শ্রেণী বিষয় ভূগোল ও পরিবেশ পাঠ শিরোনাম বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পৃষ্ঠা নম্বর 71 বাড়ির কাজ পৃথিবীতে জীবের অস্তিত্ব মেলে বায়ুমণ্ডলের জন্য এই বায়ুমণ্ডলের স্তরের ছক আঁক দশম শ্রেণী বিষয় অর্থনীতি জাতীয় আয় ও এর পরিমাণ এক বাড়ির কাজ এক নম্বর মোট দেশজ উৎপাদনের ধারণা দাও দুই মোট জাতীয় আয় বলতে কী বোঝায় তিন জিডিপি জিএনপি এনএনআই এদের পূর্ণরূপ দাও